নীলবামারি জলঢাকায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার নির্দেশ মাছে ভাতে গর্ব দেশ এই স্লোগানকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আট ডিসেম্বর শুক্রবার বিকেলে জলঢাকা পাইলট স্কুল হল রুমে কর্মী সভার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জলঢাকা উপজেলা শাখা এ সময় উপজেলা ও পৌরশাখা আয়োজিত সকল ইউনিয়ন ওয়ার্ড মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং সদস্য সচিবগণকে নির্বাচনে কাজ করার কর্ম পরিকল্পনামূলক আলোচনায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার জলঢাকা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কুলোচন্ডর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার নয়ন এইচ এম রায়হান প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম মানিক সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জয় রায় পুতুল এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন জলঢাকা মৎস্যজীবী লীগ সদস্য সচিব এনায়েত হোসেন মুরাদ এই কর্মী সভায় পৌর কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব গোবিন্দ রায় রাখাল সার্বিক দায়িত্ব পালন করেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাইব বাহাদুর বলেন আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে তাই জলঢাকা উপজেলার নিভামারির তিন আসনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি